News Only 24, News Only 24. এর আগে দুই বন্ধু মিলে আটবার পুরী বেড়াতে গেছেন, নয়বার গিয়ে আর ফেরা হলো না। তিন তারিখ বেরিয়ে পরদিন পুরীর হোটেলে পৌঁছেই ফোন করে অরিন্দম মাকে, বলেছিলেন ভালোভাবে পৌঁছে গেছি, ভিডিও কলেও ঘরের ছবি দেখিয়েছিলেন। সেই শেষ কথা। বিকালে শ্রীরামপুরের বাড়িতে ছেলের মৃত্যু খবর এলো। শোকস্তব্ধ শ্রীরামপুরের আরও এক পরিবার। শ্রীরামপুর বঙ্গলক্ষ্মী বাইলেন এলাকার বাসিন্দা অজয় দাস ও অরিন্দম দাস। তারা মোট ছয় বন্ধু একসঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন। গতকাল হোটেলে পৌঁছে বাড়িতে ফোন করে খবর দেন তারা। দুপুরে সমুদ্রে স্নান করতে নামেন। চারজন উঠে এলেও অজয় আর অরিন্দম তলিয়ে যায়। অজয়ের দাদা সুভাষ বলে, ভাই টোটো চালাতো, সময় পেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যেত। এর আগে আটবার পুরী গেছে ওরা। এবার যে কি হলো, অরিন্দম ইন্স্যুরেন্স এজেন্টের কাজ করতেন। তার মা সুদীপ্ত দাস বললেন, ছেলে হোটেলে ঢুকে ফোন করে বলল, মা ভালো হোটেল পেয়েছি, 2100 টাকা ভাড়া। এরপর আর যোগাযোগ হয়নি। রান্নাবান্না করেছে, 12টার পর হয়তো স্নান করতে জলে নেমেছে। 5টার পর থানা থেকে ফোন করে বলল, আপনার ছেলে মারা গেছে। আমি এখন কি করব, ছেলে ছাড়া কি করে থাকব। কখন জানতে পারলেন? আমরা জানতে পারলাম হচ্ছে চলে গেছিল গভীরত্বটা, ওরা ওখান থেকে উঠতে পারেনি, আরেকজন তলিয়ে গেছে। এই যে দুজন মানে মারা গেছে, তারা দুজন তো এর আগেও একসঙ্গে ঘুরতে টুরতে অনেকবার গেছিল, ঘুরতে 8-9 বার পুরী গেছিল। আর যে জায়গাটাতে হয়েছিল সেই জায়গাটাতে তো আগের দিনই হাওড়ার এরকম আরো দুজন বাবা ছেলে মারা গেছে, আরো শিবপুরে। কি মনে করছেন? মনে করছি যে ভালোভাবেই নেমেছিল, ওরা উঠে আসছিল, এমনই জলের প্রেশারটা ছিল যে ঢেউতে নিয়ে চলে গেছে। কি নাম ছিল? অজয় দাস, আর একটা আছে অরিন্দম দাস। কি করতো অজয়? অজয় টোটো চালাতো, নিজস্ব টোটো ছিল। ঠিক আছে, আপনি কে হন? আমি ওর দাদা। কি নাম আপনার? সুভাষ দাস। ঠিক। কিভাবে কি হলো কি জানতে পারলেন? পুরী গেছে সকালবেলাতে, 3 তারিখে গেছে, 4 তারিখে সকালবেলা গিয়ে আমাকে হোটেলে ফোন করেছে, মা আমি হোটেল পেয়েছি 2100 টাকা, ভালো আমাকে নাচ দেখালো। তারপরে ছেলে আর ফোন করে না, সকালবেলা রান্না বান্না করেছে, খেয়ে দিয়ে 12টার সময় মতো জলে নেমেছে। তারপর ছেলেকে পাই না, 5টার সময় থানা থেকে ফোন করেছে, আপনার ছেলে মারা গেছে, নেই আর জলে ডুবে গেছে। আমি কি করবো? দাদা ও বাড়ি চলে যাও, আমি ছেলে ছাড়া কি করবো। বাড়ি চলে যাবে, কামরা ঢুকে যাবে। কি নাম ছিল আপনার ছেলের? অরিন্দম। আপনার নাম? ঢুকে যাবি, মাধ্যমিকে জামা প্যান্ট। কবে গিয়েছিল ওরা দুজন?